আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে কথা বলবো আমি ডিম পাড়া হাঁস নিয়ে। ডিম পাড়া হাঁস ডিম কেন কমে যায়, ওই প্রসঙ্গেই কিছু আলাপ আলোচনা আজকে করব। সেই বিষয় নিয়েই আজকের আলাপ আলোচনা। তো দর্শক বন্ধুরা, ডিম পাড়া হাঁসের ডিম কেন কমে যায়? অবশ্যই কোনো না কোনো দিকে কোনো না কোনো ভাবে অনিয়ম হইতেছে। অনিয়মের কিন্তু অনেক দিক আছে। যেমন ধরে নেন, একটা অনিয়ম হইল, আজকে 1 কিলো রাস্তা হাঁটাইছেন, আগামীকালকে 2 কিলো রাস্তা হাঁটাইতেছেন। এটা কিন্তু একেবারে অনুচিত অনিয়ম হয়ে গেল। বিদায়, আপনার হাঁসগুলি ডিম এদিক সেদিক হতেই পারে, ডিম বেশ কম হতেই পারে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার, বিষয় স্বাভাবিকভাবে মাইনে নিতে হবে। আপনি যে বিলে হাঁস রাখেন, একদিন খাবার বেশি দিতেছেন, একদিন খাবার কম দিতেছেন, এতে করেও ডিম হাফ ডাউন করতে পারে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার বিষয়। এই দিকগুলি কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। বিলে বা মাটি নিয়ে গেছেন হাঁস, সেইখানে শিয়ালে, কুকুরে, ইঁদুরে, বেজি এরকম ধরনের প্রাণী, অর্থাৎ বনের পশু পাখি যদি আপনার হাঁসিকে বড় করে মানে জোর করে একটা দাওয়া দেয়, এই দাওয়াতে আপনার হাঁসের ডিম কমে যাইতে পারে। আপনার হাঁসের ডিম কমে যাইতে পারে আরেকটা কারণ আছে, সেই কারণটা হইল যদি শীতের দিন হয় আর ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা বা বেশি বেশি করে কুয়াশা ঢুকে ঘরের ভিতরে, তাহলেও কিন্তু আপনার হাঁসের ডিম কমে যেতে পারে। অতিরিক্ত গরমের সময় যদি ঘরের ভিতরে আলো বাতাস প্রবেশ না করতে পারে, ঠান্ডা আবহাওয়া না পায়, তাহলেও কিন্তু আপনার হাঁসের ডিম কমে যাইতে পারে। খাবারের অনিয়ম যদি করেন, তাহলেও কিন্তু হাঁসের ডিম কমে যাইতে পারে। যেমন মনে করেন, আজকে দিচ্ছেন 10 কেজি ধান, পরের দিন দিলেন 5 কেজি ধান। 10 কেজি দিতেছেন তো 10 কেজি প্রতিদিন দিয়া যান, বিশেষ করিয়া সন্ধ্যার সময় অথবা রাত্রে খামারের ভিতরে খাবার না দেওয়াটাই সর্বোচ্চ উত্তম কাজ। রাত্রের বেলা ঘরের ভিতরে বা সন্ধ্যার দিক দিয়া যদি বিলে খাওয়ানো হয়, ওই খাবারের আশায় বিলের যে খাবারটুকু তাকে সেই খাবারটুকু হাঁসগুলে খায় না। না খাওয়াতে হয় কি, আস্তে আস্তে করে ডিম কমে যাইতে শুরু করে, পরে আস্তে আস্তে করিয়া দুর্বল হইতে থাকে। দুর্বল হওয়ার পরে আস্তে আস্তে পরে দেখা গেছে হাঁসগুলি অসুস্থ হয়ে যেতে পারে। দুর্বল হাঁসগুলি কিন্তু বেশি বেশি অসুস্থ হতে পারে। সুস্থ সবল সুন্দর হাঁস এবং ভালো হাঁসের মাধ্যমে কিন্তু সহজে অসুস্থ হয় না। এখানে আরেকটা ব্যাপার বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে, সেই ব্যাপার বিষয়টা হইল কৃমির ঔষধ 3 মাস অন্তর অন্তর খাওয়াইতেছেন কি না, ওই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। কৃমির ঔষধের পরে আনুষাঙ্গিক আরও ঔষধ, যে যে ঔষধের প্রয়োজন হয়, যেমন লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম, এরকম ক্যাটাগরির কিছু ঔষধ আছে, এই ঔষধগুলি লাগবে। আর এই ঔষধগুলি সঠিক মতো খাওয়াইতেছেন কি না, ওই দিকেও আপনারা খেয়াল রাখতে হবে। তবে মেডিসিনের কথা যে বললাম, এই মেডিসিনের ব্যাপার বিষয়টা ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করিয়া আপনারা খাওয়াবেন। কৃমির ঔষধেরও পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এই কৃমির ঔষধেও রিয়াকশন করতে পারে। কোন সময় কোন বয়সে কিরকম অবস্থানে কিরকম আবহাওয়ায় কিরকম কোন ক্যাটাগরির কৃমির ঔষধ দিতে হবে, সেটাও কিন্তু ডাক্তার সাহেবরার বোঝার ব্যাপার বিষয় আছে। তো আপনারা ওনাদের কাছে গেলেই বুঝা দিয়ে দিবে। লিভার টনিক অনেক ধরনের আছে, যেমন মনে করেন আয়ুর্বেদিক লিভার টনিক আছে, কেমিক্যাল লিভার টনিক আছে, বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানির বিভিন্ন মান গুণগত মান নিয়ে লিভার টনিক করেছে। এই ক্ষেত্রেও আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে কোন লিভার টনিকটা আপনার হাঁসের জন্য প্রযোজ্য, পরামর্শ নিয়েই আপনারা লিভার টনিকটা খাওয়াবেন। ক্যালসিয়াম, আপনার হাঁসগুলির অবস্থান বুঝেই কিন্তু ক্যালসিয়ামটা ইউজ করা হবে। ক্যালসিয়াম নাম বলেছি বিদায়ী যে আপনি ক্যালসিয়াম খাওয়াবেন, তাও কিন্তু ঠিক না। এক একটা কোম্পানির ক্যালসিয়াম এক এক কোয়ালিটির, এক এক রকমের মান। ক্যালসিয়াম লিকুইড আছে, ক্যালসিয়াম পাউডার আছে, কোনটা খাওয়াইলে যে ভালো হবে সেটাই আপনারা ডাক্তার সাহেবের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা এই ওষুধগুলি সেবন করান। জিঙ্ক রুচির জন্যও খাওয়ানো হয়, ডিমের জন্যও খাওয়ানো হয়, গরুর শরীরের রুমের যে চাকচিক্য আছে ওই চাকচিক্যর জন্যও খাওয়ানো হয়, এবং হাঁসের ডিম পাড়া হাঁসকেও খাওয়ানো হয়। তবে এগুলোর ক্ষেত্র বিশ্বাস আছে, কোন সময় কেমনে কিভাবে খাওয়াইতে হবে, ডোজ কতটুক দিলে ভালো হবে, কতটুক দিলে কম হবে, কতটুক দিলে বেশি হবে, ওইসব ব্যাপার বিষয়ে আপনারা পরামর্শ করিয়েই পরে আপনারা এগুলা খাওয়ান। ভিটামিন দেখেই যে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাকশন রিয়াকশন নাই, এটা কিন্তু ভুল কথা। প্রত্যেকটা ওষুধেরই অ্যাকশন আছে, প্রত্যেকটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, অর্থাৎ রিয়াকশন আছে।
ওই বিদায় ডাক্তার সাহেবের সাথে পরামর্শ কইরা আপনারা এই মেডিসিনগুলি ইউজ করেন। এতে করিয়া দেখা গেছে আপনাদের হাঁসগুলি সঠিক মতনে ডিম পারবে, সুস্থ সুন্দর থাকবে, ভালো থাকবে এবং আপনারা লাভবান হতে পারবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। দেশকে এগিয়ে নিয়ে যান সেই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।